वेलकम टू रोतिस होम किचेन। आशा करी सकले ही अपनारा भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो पौष पार्वण स्पेशल एकटा पिठे रेसिपी निये एसेछि। मुख पुली पिठे किंबा भाजा पुली पिठे जाय बोलते पारेन। एई पुली पिठे आमी किभाबे बानाई सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करब। चलुन ताहले देखे नी एई पिठे बानानोर जोन्नो आमादेर की की उपकरण लागबे। प्रथमे एखाने एकटा प्यानेर मध्धे निये निच्छि मुगेर डाल। मुग डालटाके एइभाबे शुकनो खोलातेई खूब भालो करे नाड়াচাড়া करे भेजे निते हबे, जाते मुग डालेर काँचा जे गन्धटा सेटा चले जाए। शुकनो खोलाय एइभाबे भालो करे एटाके नाড়াচাড়া करे निते हबे। देखते पाच्छेन एखाने मुग डालटा खूब भालो करे भाजा हो गेछे एबं एखाने स्मेलटाओ खूब भालो एसे। जतक्षण ना डालेर एई भाजार गंधटा बेरोबे ततक्षण एटाके भाजते हबे। कालारटाओ चेंज हये आसबे। एई अवस्थातेई ग्यासटाके बंध करे दिलाम। এবার ভেজে রাখা ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালটা অনেকটাই অপরিষ্কার হয়। তো এইভাবে ধুয়ে নিলে এক্সট্রা ধুলোটা বেরিয়ে আসবে। ধুয়ে এই বাকি জলটাকে ফেলে দেব। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডালটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে বানাচ্ছি, আপনারা যদি চান তাহলে নর্মাল কড়াইয়েও দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। এবার প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে রাঙা আলু বা মিষ্টি আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার এই কুচানো আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি প্রায় 2 থেকে 3 কাপ মতো জল দিলাম। দিয়ে দিচ্ছি নুন আর চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে সিটিতে দেব। লো মিডিয়াম ফ্লেমে এটাকে দুটো সিটি দিয়ে নিতে হবে। দুটো সিটি দিয়ে দেওয়ার পর এটা অফ করে দিয়ে ভাপটাকে পুরোপুরি ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে ভাপটা পুরোটাই ছেড়ে এসে এবার আমি এটা খুলে দেখছি। দেখতে পাচ্ছেন ডালটা এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে এরকম সিদ্ধ করতে হবে যেন কোনো রকম শক্ত না থাকে, হাত দিলেই এরকম প্রায় গলে আসছে। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেন খুব বেশি না হয়ে যায়। এরকম মাখামাখা এটাকে বানাতে হবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার পিঠে বানানোর জন্য এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো। চাল গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এখানে ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। খুব বেশি এটাকে ঠান্ডা করব না, অল্প সামান্য হাত দেওয়া যাবে সেরকম থাকতেই এটাকে মাখবো। এখানে আমি কিছুটা মেখে দেখাচ্ছি। চালের পরিমাণটা এক কোনো নির্দিষ্ট কিছু নয়। আর ডাল এবং চালের গুঁড়ো মিশিয়ে একটা ডো বানানোর জন্য যতটা চালের গুঁড়ো লাগবে এখানে দিতে হবে। পরিমাণটা একদমই কোনো নির্দিষ্ট না, খুব পাতলা এই ডোটা বানাবো না, আবার খুব যে টাইট হবে তাও না, সেই রকমই একটা সফট ডো এটা বানাতে হবে। এইভাবে খুব ভালো করে এটাকে মাখতে হবে। যখন দেখবেন ডোয়ের গাটা একদম খুব স্মুথভাবে তৈরি হয়েছে তখনই এটা হয়ে যাবে।
এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কাটছি। এটা একটু ছোট আকারই হবে। এইভাবে ছোট ছোট করে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এবার এখানে আমি পুরে ব্যবহার করছি নারকেল আর গুড়ের মিশ্রণ। এইভাবে বাটি বানাতে গিয়ে যদি দেখেন এটা ফেটে যাচ্ছে, তাহলে এই ডোটাকে আরও একবার মেখে নিতে হবে। এই ডোটা যদি একটু শুকিয়ে আসে, তাহলে এখানে অল্প ঈষৎ উষ্ণ জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এখানে আর কিন্তু কোনো রকম ডাল ব্যবহার করা যাবে না, তাহলে এটা খুব সুন্দর সফট একটা ডো তৈরি হবে। এবার এইভাবে পুর দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে পিঠের আকারে এগুলোকে গড়ে নেব। এখানে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিঠেটাকে আমি বানাচ্ছি। আপনারা যদি চান এখানে এই রকম নারকেল আর গুড়ের মিশ্রণ না দিয়ে আপনারা এখানে মাখা সন্দেশও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একই রকমভাবে একটা বাটি বানিয়ে এখানে অল্প একটু মাখা সন্দেশ দিয়ে ভালো করে মুখটাকে লাগিয়ে দিয়ে এইভাবে পিঠের আকারে গড়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছি। বেশি পরিমাণে একটু তেলটা ব্যবহার করতে হবে। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দেব। আর এই মুখপুলি পিঠে বানানোর ক্ষেত্রে পিঠেগুলো একেবারেই অনেকগুলো পরিমাণে দিয়ে দেবেন না, 5 থেকে 6টা এখানে দিয়ে ভাজবেন। তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবং একটার সাথে আরেকটা গায়ে লেগেও যাবে না। এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে তলায় লেগে আসবে না আর চারিদিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখে বুঝতেই পাচ্ছেন এখানে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এরকম ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং একটাও কিন্তু ছেড়ে আসেনি। তৈরি হয়ে গেল মুখপুলি পিঠা। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।